हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल सांजेदेस कुकिंग वर्ल्ड। काचा आमेर प्रथम पर्व रेसिपी निये हाजिर हुएछि। जेहेतु प्रथम पर्व रेसिपी बोलेछि, तार माने काचा आमेर आरो नाना रकमेर नाना स्वादेर बाहरी रेसिपी निये खूब शीघ्रई हाजिर होते जाच्छि। आजकेर आयोजने रयेछे काचा आमेर टक झाल मिष्टि जिरार आचार। এই আচারটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না আর সময়ও লাগে না, তেল বা বাগারের কোনো ঝামেলা নেই, আর খেতেও কিন্তু অনেক মজা। একবার ট্রাই করে বুঝতে পারবেন আমি কি সত্যি বলেছি কি না। চলে যাচ্ছি আচার বানাতে। প্রথমে এখানে 1 কেজি কাঁচা আম ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 2 কাপের মতো চিনি নিয়েছি, আপনারা চাইলে চিনিটা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন খুব ভালোভাবে এটাকে জাল করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এদিকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করব। জাল করতে করতে এর মধ্যে আমি অ্যাড করে দিব আদা কুচি। আদাগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদাটা এই আচারের মধ্যে অবশ্যই দিতে হবে। আদাটার কারণে আচারটার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে। তো আমার আচারে তো বলক চলে আসছে, এটাকে আমি একেবারে শুকিয়ে আসা পর্যন্ত খুব ঘন করে জাল করে নেব। পানিটা শুকিয়ে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আমি এখানে শুকনো মরিচকে ক্রাশ করে নিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি। আপনারা এটাকে কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন অপেক্ষা করব পুরোপুরি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। একেবারে শুকিয়ে আসলে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিব টালা জিরার গুঁড়া। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ টালা জিরের গুঁড়া দিয়েছি। যেহেতু এই আচারের নামই কাঁচা আমের টক ঝাল মিষ্টি জিরার আচার, তো জিরাটা তো অবশ্যই দিতে হবে। জিরাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। জিরা দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু জিরার ফ্লেভারটা চলে যাবে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের কাঁচা আমের টক ঝাল মিষ্টি জিরার আচার। ঠান্ডা হলে বয়মে ভরে নেব আর মাঝে মাঝে রোদে শুকা দিব। মাঝে মাঝে রোদে শুকা দিলে আচারটা ভালো থাকবে। তো আচারের আজকের পর্বের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর বাহারি আচারের রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আশা করি আজকের পর্বের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।